ভেজাল মশলা তৈরির কারখানায় হানা জেলা দুর্নীতি দমন শাখার। উদ্ধার কয়েক লক্ষ টাকার সামগ্রী, আটক দুই। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানা এলাকায়। ভেজাল মশলা তৈরির কারখানায় হানা দিল জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কারখানা থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার ভেজাল মশলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায়। এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা আচমকাই হানা দেয় ওই কারখানায়। জেলা দুর্নীতি দমন শাখা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তাদের কাছে খবর ছিল এই কারখানায় বিভিন্ন মশলা তৈরির সময় একাধিক অনিয়ম করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই এদিন কারখানায় হানা দেয় জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। জানা গেছে, এই এলাকায় যিশু দে নামে এক ব্যক্তি মশলার কারখানা চালাতেন। অভিযোগ, কারখানাতে জিরে হলুদ পাশাপাশি বিভিন্ন মশলা তৈরি হতো। অভিযোগ, সেই গুঁড়ো মশলার মধ্যেই কখনো চালের গুঁড়ো, কখনো অন্য জিনিস মেশানো হতো। আধিকারিকেরা কারখানায় পৌঁছে বিভিন্ন দ্রব্য পরীক্ষা নিরীক্ষার পর ভেজাল সামগ্রীর হদিশ পান। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। পাশাপাশি কারখানায় থাকা বিভিন্ন সামগ্রীও আটক করা হয়। আমি প্যাকেট করি। কতদিন ধরে আপনি প্যাকেট কাজ করেন? বছর খানেক। তো এখানে বাড়ি বানিয়েছে কত বছর আগে? আমি সেটা বলতে পারবো। এর কি কি তৈরি হয় এখানে? জিরা, লঙ্কা, ধনিয়া, গরম মশলা। তবে কি কারণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিল তা নিয়ে কিছুই বলতে চাননি কারখানার মালিক। বেআইনি মশলা বিক্রির অভিযোগও অস্বীকার করেছেন তিনি। কতদিন ধরে ব্যবসা করেন? পাঁচ বছর। যে হলুদের মধ্যে চালের গুঁড়ো এরকম ভেজাল মশলা আপনার? এটা কি কোম্পানি, যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি কি? যারা কর্মচারী তারা বলছে চালের গুঁড়ো বিষয় হতো তো মালিক না? আপনি তো মালিক, আপনি জানেন আজকে রেট করলো কেন? সরকারি ব্যাপার, সরকারের ব্যাপার। সরকার কোনো ব্যবসা করছে তারা দেখতে আসতেই পারে। না, যেসব কোম্পানি দেখলাম ব্র্যান্ডেড কোম্পানি সেগুলো দেখা যায় বিভিন্ন দোকানে দেখা যায়, সে কি আপনি এখানে ব্র্যান্ডেড কোম্পানি দেন সেটি বলতে? এ বিষয়ে জেলা দুর্নীতি দমন শাখার এক আধিকারিক বলেন, এখনো বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, অভিযান চলছে, অভিযান শেষে বলা সম্ভব হবে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রাথমিক পর্যায়েও ব্যাপারটা কমপ্লিট হোক, মানে যে রেটটা চলছে ওটা কমপ্লিট হোক, তারপরেই কথা বলে তো সবই মিক্সচার করছে। চাল গুঁড়ো হলুদের সাথে, হলুদ হলুদ তৈরির নাম করে চাল গুঁড়ি এবং রং কালার বিভিন্ন কালার দিয়ে কাঁচা হলুদ অরিজিনাল হলুদের সাথে এগুলো মিশিয়ে করছে। এই আর কি, মার্কেটে তো সেল করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।